আমি তোমাকে আগেও বলছি আজকেও বলছি, আমি তোমার বৌদি হওয়ার আগে তোমার ভালো বন্ধু। তুমি আমার কাছে কিছু গোপন করো না সাজি, প্লিজ সব কথা আমাকে স্পষ্ট করে বলো। আর তুমি এটা খুব ভালো করে জানো যে এই ঘরে দাঁড়িয়ে একটাও মানুষ এটা করতে পারবে না, আমি কিন্তু সেটা করতে পারবো। আমি স্পষ্টবাদী সাজি, আমার মনে যা আমার মুখে তা। আমি ওরকম লুকিয়ে চুরিয়ে কিছু করতে পারি না, কিছু বলতেও পারি না। তোমার সাথে ও বাড়িতে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে, যদি কোনো রকম কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর যদি তেমন কিছু হয় সাজি, তাহলে কিন্তু আমি স্রোতকে চার্জ করব। আর শুধু স্রোতকে না, তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তোমার শ্বশুর শাশুড়ি সবাইকে চার্জ করব। আর আমি কিন্তু সত্যি কথাটা বার করব সাজি। কিন্তু সাজি, তার আগে তোমাকে তো বলতে হবে আমাদেরকে। তুমি যদি আমাদের সবার থেকে গোপন করে যাও, তাহলে আমরা বুঝবো কি করে সাজি? আর একটা কথা, তখন স্রোত বললো কেন যে ও চাকরি ছেড়ে বিজনেস করবে? কেন, সেটা তো ওর ব্যাপার। আমি শুধু বলেছি যাতে এ বাড়ি থেকে ওকে কোনো রকম কোনো টাকা পয়সা ধার না দেওয়া হয়। তুই সেভাবে কথাটা বললি কেন? কথা বলার তো একটা ধরন আছে না, নতুন বউ তুই, ওভাবে কেউ বলে? যা সত্যি, তাই তো বলেছি মেজমা। সাজি, আমি বুঝতে পারছি না, মানে স্রোত যদি একটা ব্যবসা শুরু করতে চায়, তোমার আপত্তি কোথায়? তুমি টাকা দিতে বারণ করছো কেন? আমরা আমরা টাকা দেব না, কারণ আমাদের কাছে টাকা কোথায়? কিন্তু তুমি কেন বারণ করছো, এটাই তো বুঝতে পারছি না। ব্যবসা যখন করতেই হবে, তখন নিজের পয়সায় ব্যবসা করবে, খামখা এ বাড়ি থেকে ফান্ডিংয়ের এক্সপেকটেশন রাখবেই বা কেন, তাই না? আমি তো একটা কথাই বুঝতে পারছি না, যে বিয়ের আগে তো বললো না যে ও চাকরি করতে চায় না, ও বিজনেস করতে চায়। সাডেনলি বউ ভাতে পরের দিন এসে বলছে ও বিজনেস করবে, চাকরি ছেড়ে দেবে। আর পটকা তো এই কথাটা ঠিকই বলেছে না, যে আমরা তো একটা চাকরিওয়ালা ছেলে দেখেই সাজিয়ে বিয়েটা দিয়েছিলাম। সেটাই তো, দেখো ও চাকরি করতে চায় না সেটা ওর ব্যাপার, আমাকে বিয়ে করেছে বলেই যে আমার সব দায়িত্ব ওকে নিতে হবে, খাওয়াতে পড়াতে হবে, তেমনটা তো নয়, তাই না? নিজের দায়িত্ব আমি ঠিক নিয়ে নিতে পারবো, আমি না হয় নিজে রোজগার করব। হ্যাঁ ঠিক আছে, তুমি রোজগার করে নেবে, কিন্তু তোমাকে চাকরি পেতেও তো সময় লাগবে, মানে তোমাকে তো চাকরির পরীক্ষা দিতে হবে, তবে তো চাকরি পাবে। চাকরি আমি ঠিক পেয়ে যাবো মা, তুমি চিন্তা করো না, আমি চেষ্টাটা তো করব। কেন যে এত তাড়াতাড়ি বিয়েটা করতে গেলে, সেটাই তো আমি বুঝতে পারছি না। বিয়েটা আমি করিনি মা, তোমরা বিয়েটা দিয়েছ। আমি বারবার বলেছিলাম চাকরি পাওয়ার পর আমি বিয়েটা করতে চাই, কিন্তু আমার কথার কী বা দাম আছে বলো? আমার কথা তো কেউ শোনেনি। তোমরা চেয়েছিলে বিয়েটা হোক, তোমরাই তো বলেছিলে একবার যখন সম্পর্কটা হয়ে গেছে তখন তোমরা আর এই বিয়েটা ফেলে রাখতে চাও না, তাই বিয়েটা তোমরা দিয়ে দিয়েছ। এতে কি আমার মতের কোনো দাম দিয়েছো? কি বলছো তুমি, তোমার মতেরই দাম দেওয়া হয়েছে? এ বাড়ির কেউ এই বিয়েতে রাজি ছিল না, তোমার মা থেকে শুরু করে প্রত্যেকে, কিন্তু তুমি বলেছিলে তুমি আর বিয়ে করবে না, খুব কষ্ট পাচ্ছিলে, তাই জন্যই বিয়ে দেওয়া হয়েছে। তুমি বলছো তোমার মতের দাম দেওয়া হয়নি? জানি মেজমা, সত্যি তো, তোমরা তো আমার মতকেই দাম দিয়েছ। আমার মতকে দাম না দিয়ে যদি জোর করতে, যদি এই বিয়েটা করতে না দিতে, কি জানি আমি কি করতাম? আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম? করতে পারতাম না তো, সেই সাহস আমার হতো না, কিছুদিন পর হয়তো ভুলেও যেতাম, কিন্তু আমি তো জীবনে বেঁচে যেতাম। এখন তোমরা আমার জীবনে যা ঘটছে সেই কথাগুলো শুনে মেনে তো নিতে পারবে না। আমার মাকে আমি জানি, আমার মা এটাও মেনে নিতে পারবে না যে আমি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসব। তার থেকে আমার লড়াই আমায় নিজেই লড়তে হবে। বাবা তো বলেই দিয়েছিল বিয়ের পর কোনো ঝামেলায় নিয়ে আমার কাছে আসবে না। বেশ তো,
আমি কোনোদিন কোনো ঝামেলা নিয়ে তোমাদের কাছে আসবো না। হাসি খুশি থাকার চেষ্টা করো। তোমাদের কাউকে আমি কিচ্ছু বুঝতে দেব না। আমার লড়াইটা আমিই লড়ব। আমার লড়াইটা শুধু আমার নিজের। আমার ভুল হয়েছিল গয়নার কথা তোমাদের বলা। নমস্কার দাদা, বলছিলাম একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করা যায়? হ্যাঁ, উনি তো আছেন, কিন্তু আপনি কে? আমার নাম রিজু মুখার্জি, একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, কোথা থেকে আসছি জিজ্ঞেস করলে কি বলবো? শুনুন, মানে আমার একটা ব্যক্তিগত দরকার আছে। হ্যাঁ, আমি বেশি সময় নেব না, পাঁচ মিনিট নেব যদি একটু। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের সঙ্গে একটু কথা বলে আসছি। আজ আবার ওনার একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে যদিও। ঠিক আছে, আমি তো বেশি সময় নেব না, আপনাকে বললাম জাস্ট পাঁচ মিনিট, এটা খুব আর্জেন্ট বিষয়টা, আর মানে আমি অনেক দূর থেকে আসছি, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ওয়েট করুন। হ্যাঁ, একটু দেখুন, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি, আপনি দাঁড়ান। স্যার আসবো? হ্যাঁ এসো। হ্যাঁ, কি ব্যাপার বলো? স্যার, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। অ্যাপয়েন্টমেন্ট ছিল? না স্যার, উনি আজকেই এসেছেন। উনি বললেন ওনার নাম রিজু মুখার্জি, আর ওনার আপনার সাথে কিছু জরুরি দরকার আছে। অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে, এখন আর অ্যাডমিশনের ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। আর শোনো, এখন অ্যাডমিশন যে নিয়মে চলছে সেই নিয়মে চলবে, সেটা বলে দাও। না স্যার, উনি অ্যাডমিশনের ব্যাপারে কিছু বলেননি। উনি বলছেন আপনার সাথে ওনার কিছু ব্যক্তিগত দরকার আছে। ব্যক্তিগত? চিনি না, জানি না। ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে স্যার, ওকে। দাদা, হ্যাঁ বলুন, আপনি ভিতরে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু স্যার একটা কথা বারবার বলে দিয়েছেন, কিন্তু আপনি কিন্তু ভিতরে গিয়ে অ্যাডমিশনের ব্যাপারে কোনো কথা বলবেন না। না না, আমার তো অ্যাডমিশনের কেসই নয়, আমার সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। যাই তাহলে। হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার আসবো? হ্যাঁ আসুন। নমস্কার স্যার, আমার নাম রিজু মুখার্জি, একটা ব্যক্তিগত প্রয়োজনে আপনার কাছে এসেছিলাম। বসুন। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না, আগে কখনো আলাপ হয়েছিল কি? না স্যার, আলাপ আপনার সঙ্গে আমার হয়নি। আসলে আমি একটা ইনফরমেশান নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আমার বোনের সঙ্গে যার বিয়ে হয়েছে সে এই কলেজেই পড়ায়, তো তার ব্যাপারে একটু খোঁজ নিতে এসেছিলাম। হুম, বোনের বিয়ে হয়ে গেছে আগে? হ্যাঁ স্যার। তারপরে খোঁজ নিতে এসেছেন, আগে আসেননি কেন? আসলে স্যার, ওই আর কি, আগে আসা হয়নি। কথা তো হয়ে গেছিলো আপনার সঙ্গে, ও ফোন ধরিয়ে দিল, তাই আর। কে বলুন তো? স্রোত স্যার, পুরো নাম স্রোত সেনগুপ্ত। কে? স্রোত সেনগুপ্ত। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ স্যার, ইংলিশ পড়ায়। ইংলিশ ডিপার্টমেন্টে তো স্রোত সেনগুপ্ত বলে কেউ নেই। না না স্যার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। মানে আমার বোনের হাজব্যান্ড, সে এই কলেজেই পড়ায় স্যার। মানে ওই ওই কিন্তু আপনাকে ফোন করেছিল, তারপর সেই ফোন আমাকে ধরিয়ে দিয়েছিল। মানে পরিচয়টা ওইভাবেই ও আর কি, আপনার সঙ্গে আমার ইয়ে। কিন্তু ফোনে যে আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম সেটা কি করে জানলেন? নিশ্চয় ভিডিও কলিং করেনি। না না, তা করেনি, কিন্তু স্যার মানে এমনি ফোনে কথা হয়েছিল আপনার সঙ্গে। তাহলে কী করে এটা গ্যারান্টি দিচ্ছেন, আর শিওরই বা হচ্ছেন কী করে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম? ইয়ে মানে, না না স্যার, মানে স্রোত তো সেই পরিচয়ই দিয়েছিল। দেখুন, আমার কলেজে অনেক স্টাফই আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আমি কাউকে চিনি না কিংবা কাউকে জানি না। স্রোত সেনগুপ্ত বলে তো ইংলিশে কোনো টিচার নেই, তবে ইংলিশ যারা পড়ায় তারা খুব পুরনো লোক, তাদেরকে আমি ভালো মতো চিনি। আর দুজন জুনিয়র লেকচারার জয়েন করেছে, কিন্তু তারা তো সব অল্প বয়স, তাদের মধ্যে তো কেউ স্রোত সেনগুপ্ত নেই। কিন্তু স্যার, সর্বনাশটা কি ঘটে গেছে? মানে মানে আপনার বোনের বিয়েটা কি দিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার।
এই তো জাস্ট বিয়ে হলো, বউভাতও মিটে গেছে স্যার। নিশ্চয়ই এমন কোনো কারণ ঘটেছে যে বিয়ের পরে আপনি আপনার বোনের হাজবেন্ডের খোঁজ নিতে এসেছেন? তা না হলে বিয়ের আগে পর্যন্ত ভরসা করেছিলেন, আর বিয়ে হয়ে যাওয়ার পর ভরসা করতে পারলেন না কেন? খুন 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 খুন।